হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছো সকলে কুশলে আছে। আর আজি আমি বনাম বলে ভাবিছো ব্রয়লার মুরগির আঞ্জা। তো আহকসুন চাও কিদরে বনালো। এতে আমি লৈছো 800 গ্রাম মাংস। মাংসখিনি আমি বইল করে লৈছিলো। এয়া আলু তিনটামান আমি এইদরে কাটি লৈছিলো, জলকিয়া, আদা আর নহরু। পিঁয়াজ, বিলাহী তিনিটা আমি কাটি লৈছো। আর ইয়াতে আমি লৈছো গোটা জিরা এসামুচ, আদা নহরু আর জলকিয়াখিনি আমি মিক্সিত দি পেস্ট করে ললো। তারপর বিলাহীখিনি একদরে মিক্সিত দি ললো। গেছর ফ্লেম অন করে কেরাহী বহাই দিছো। কেরাহী গরম হয়ে আহার পাছত ইয়াতে আমি তেল এড করিম। প্রথমতে আমি আলুখিনি ফ্রাই করে লম। হালধি দি দিছো। এতিয়া আমি আলুখিনি ওলাই থৈছো। এতিয়া ইয়াতে আমি দিম তেজপাত এখিলা, শুকান জলকীয়া দুটা। এতিয়া আমি ইয়াতে এড কৰিম পিঁয়াজখিনি। এইদরে পিঁয়াজখিনি অকনমান রঙচুয়া হওয়াক ভাজি লম। এতিয়া আমি ইয়াত এড করিম আদা নহরু আর জলকিয়ার পেস্টখিনি। এই সকলোখিনি আমি ধুনিয়াক ভাজি লম। এইখিনি ভাজা হয়ে গৈছে। এতিয়া আমি ইয়াত এড করছো হালধি। এতিয়া আমি ইয়াতে এড করিম বিলাহীর পেস্টখিনি আর ভালদরে ভাজি লম যেতালে তেলখিনি ওলাই না যায়। এয়া তেল বেরিব আরম্ভ করেছে। এড করিম মাংসখিনি। তারপর ভালদরে এইদরে লড়াই লড়াই ভাজি লম। 5 মিনিটমান সময় আমি ভাজি লম। এইদরে নিমখ দিছো আমি সোৱাদ অনুসৰি। ঢাকনখন লগাই সিজিব দিম। তার 3-4 মিনিটমান পাছত আমি চেক করলো আকৌ। আমি এতিয়া দি দিছো আলুখিনি। আলুখিনি দিয়াৰ পাছত আমি পানী এড কৰিছো। মই ইয়াতে 2 কাপমান পানী ব্যৱহাৰ কৰিছো। আপোনালোকে আপোনালোকৰ জোখমতে দিব পাৰে পানী। এতিয়া ঢাকনখন মাৰি সিজিবলৈ দিম। 5 মিনিটমান সিজাৰ পাছত আমাৰ মাংসৰ আঞ্জাখন ৰেডি হৈ গ'ল। এইদৰে আপোনালোকে ট্ৰাই কৰি চাব। ঘৰত সহজ হয়, খাবলৈও ভাল হয়, ইমান বেছি সামগ্ৰীৰো প্ৰয়োজন নহয়। আৰু আজিৰ ভিডিঅ'টো যদি চাই ভাল পালে তেন্তে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ আৰু চেনেলটো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব।
লগতে মোৰ ভন্টি দুজনী আছে তেন্তে আজিলৈ আহোঁ ন, এতিয়া আমি খাই ল'ম। বাই বাই।